আজ আমরা দেখাবো কিভাবে নেবুলাইজার মেশিন দিয়ে নেবুলাইজ করতে হয় ছোট বাচ্চাদের। তো এখানে আমরা নেবুলাইজার মেশিনটার সাথে একটু পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এসি প্লাগ 220 থেকে 240 ভোল্টের মধ্যে এটা ব্যবহার করা যায়। মূলত এই নেবুলাইজার মেশিনটা হলো একটা এয়ার পাম্পার সম্বলিত, অর্থাৎ এসি যখন এর মধ্যে অন করা হয় তখন একটা মোটর চালু হয়। মোটর চালু হলে অর্থাৎ বাতাস খুব জোরে প্রবাহিত হয়। সেই বাতাসটি এখান থেকে একটি পাইপলাইনের মাধ্যমে আমাদের পুরো কার্যক্রমটা সম্পন্ন করে। তো চলুন দেখা যাক অন্যান্য জিনিসগুলো আমরা আজকে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা বাজারে অ্যাভেলেবেল, এটা নেপকিট বলে এটাকে। তো এই নেপকিটের মধ্যে আমরা দেখব যে একটি বেশ বড় সাইজের একটা পাইপ, হ্যাঁ, একটা ওয়্যার রয়েছে, হ্যাঁ, প্লাস্টিক ওয়্যার। তো এখানে এই এই পাশেও একটা ছিদ্র আছে, এ পাশে একটা, অর্থাৎ এয়ারটা যাতে দ্রুত বের হতে পারে বা এয়ার প্রবাহিত হওয়ার জন্য এই ছিদ্র দুটি রাখা হয়েছে এই পাইপটি। আর এখানে আছে এটি মাস্ক আছে, একটি সাথে সংশ্লিষ্ট একটি মাস্ক রয়েছে। এই মাস্কটি মুখে লাগানোর জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কিট আছে এখানে। তো এই কিটটা এই যে এটা খুলে ফেলা যায়। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাপ, এই কাপের ঠিক মাঝে বসানো থাকে একটি রেগুলেটর, অর্থাৎ এই রেগুলেটরটি এখান থেকে যখন বাতাস এর ভিতর থেকে যখন প্রবেশ করে তখন এই এই রেগুলেটর দিয়ে ওই বাতাসটাকে আটকে ফেলা হয়। এবং এর কাপের মধ্যে আমাদের যে ধরনের মেডিসিন সে প্রেসক্রাইব করে সেই মেডিসিনটা আমরা এখানে রাখি এই কাপের মধ্যে, এবং কাপটির মধ্যে মেডিসিন রাখার পরে এটা আমরা এইভাবে লক করে দিই। নেক্সট যেটা হয়, এটা ইনস্টলেশন করতে গেলে আমাদের এরপরে যেটা দেখানো যায় সেটি হলো এই মাস্কটা তারপরে বসাতে হয়। এই মাস্কটি এই যে এইভাবে এরপরে বসাতে হয়। এবং এই যে আমরা কিছুক্ষণ আগে দেখালাম যে লম্বা যে পাইপটি রয়েছে এই পাইপটির একটা অংশ এখানে লাগাতে হয়, আর একটি অংশ এই নেবুলাইজার মেশিনের যেখান থেকে এই যে পাম্প থেকে বাতাসটা বের হয় যে পাইপ থেকে সেইখানে এই যে এইভাবে লাগাতে হয়। তারপরে এটাকে যখন আমরা কোনো ইলেকট্রিসিটি লাইনের সাথে সংযুক্ত করব, এখন যদি আমরা সুইচটা অন করি তাহলে আমাদের মেশিনটি অর্থাৎ নেবুলাইজার মেশিনটি চালু হয়ে গেল। তো আজকে আমরা দেখাবো 8 মাস বয়সের একটি শিশুর শ্বাসকষ্টজনিত ডাক্তার যে প্রেসক্রাইব করেছে সেই ওষুধগুলো কী কী আছে এবং সেটি কীভাবে এই যন্ত্রে ব্যবহার করতে হয় সেটি আমরা এখন দেখাবো। তো তার আগে একটু বলে দিই, যেহেতু একই মাস্ক ব্যবহার করে একই পাইপ ব্যবহার করে বিভিন্ন শিশুর শ্বাসকষ্টজনিত যে চিকিৎসা সেটা এই নেবুলাইজার মেশিন দিয়ে করায়, সে কারণে আমি সাজেস্ট করব যে বাজার থেকে বাচ্চার জন্য একটি মাস্ক বা নেবুলাইজারের কিট আপনি সংগ্রহ করবেন। তো এটা 100 টাকার মধ্যে এটি আপনি সংগ্রহ করে নেবেন। তো আজকে আমরা 8 মাস বয়সের যে শিশুর জন্য ডাক্তার প্রেসক্রাইব করেছে সেটি আমরা দেখতেছি, উইন্ডেল এবং বুডি কর্ড 0.5, এখানে 2 ml সিরিঞ্জ, এই 2 ml ভায়াল এবং এটা 3 ml ভায়াল। নির্দেশনা মোতাবেক এখানে রয়েছে যে বুডি কর্ডের হাফ এবং এই যে উইন্ডেল প্লাসের হাফ এইটি দিয়ে তার এই নেবুলাইজেশন করতে হবে। তো নেবুলাইজেশন করার জন্য অবশ্যই আপনারা সাবধানে এই গ্লাসটি ভাঙবেন, এভাবে আপনি এটা এই যে ভেঙে ফেললাম শিশিটা ভেঙে ফেলার পরে আমরা সিরিঞ্জ দিয়ে একটি অবশ্যই নতুন সিরিঞ্জ, এই সিরিঞ্জ দিয়ে এটাকে আপনার এইভাবে আমরা এর অর্ধেকটা এভাবে আমরা টেনে নিব। অর্থাৎ এটি রয়েছে 2 ml, আমরা 1 ml আর কি পরিমাণ মেডিসিনটা নিয়ে নেব, আর বাকিটা পরবর্তীতে ইউজ করার জন্য সাবধানে রাখতে হবে সেটা আমি পরে দেখাবো। এবং এই ভায়ালটিও ভাঙতে হবে এভাবে, এটা ভেঙে ফেললাম এটাকে, এইভাবে আমরা এখান থেকে নিয়ে নেব এর অর্ধেকটা, অর্থাৎ 3 ml 1.5 ml নিব আমরা এখান থেকে,
নেবুলাইজ করার জন্য যতটুকু দরকার আমরা প্রত্যেকটা থেকে এটা কালেক্ট করে নিয়েছি। ইতিমধ্যে আমরা দেখিয়েছি আপনার ইনস্টলেশনগুলো, কেবলগুলো, এবং এখানে আমরা কাপ দেখছি, কাপের উপরে যে ঢাকনা সেই ঢাকনাটা এখন খুলে ফেলবো, যেহেতু আমরা এখন এর মধ্যে আমাদের সেই মেডিসিনটা দিব। এই যে আমরা এখানে সিরিঞ্জে ভরে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি, এখন এটা আমরা এর মধ্যে দিচ্ছি, এই যে এভাবে পুরোটা দিয়ে এইভাবে যে সিরিঞ্জ দিয়ে আমরা পুরোটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমরা এই ক্যাপটা আবার লাগিয়ে দেবো, কাপের ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে আমরা এরপরে মাস্কটা এরপরে সেট আপ করবো। এই যে এভাবে সেট আপ করতে হবে। সেট আপ করার পরে এবার যদি আমরা সুইচটা অন করি তাহলে দেখা যাবে এখান থেকে নেবুলাইজেশন শুরু হয়ে গেছে। দেখুন কীভাবে মিক্সার মেডিসিনটা একটা ধোঁয়া আকারে বের হয়, যেটা বাচ্চার নাকে ধরতে হবে, নাকের সাথে টাস্ট করে দেওয়াই ভালো, যাতে করে পুরো কেমিক্যালটা তার শরীরের মানে বুকের মধ্যে প্রবেশ করে। তো দেখুন আমি একটু সুইচটা অন করতেছি, এর আগে আমি বলেছিলাম বাকি মেডিসিনটা কীভাবে সঙ্গে রাখতে হবে যেহেতু পরবর্তীতে ব্যবহার করা যায়। তো দেখুন এই সিরিঞ্জ দিয়ে বাকি ওষুধটা তুলে নিতে হবে। আমি পুরো ওষুধটা আমি সিরিঞ্জের মধ্যে সংগ্রহ করার জন্য রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমরা এটা ব্যবহার করতে পারি। এই যে আমরা দুটো ভাইল থেকে আমরা মেডিসিনটা সংগ্রহ করে সিরিঞ্জে রেখে দিলাম। এরপর আমরা এটাকে ক্যাপ দিয়ে রেখে দিব পরবর্তী ব্যবহারের জন্য। তো যেহেতু আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটি আমাদের বাচ্চার মুখে ধরব, তার শ্বাসকষ্ট যাতে লাঘব হয়। তো চলুন দেখা যাক। তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকে আমার এই টিউটোরিয়াল দেখে আপনারা অবশ্যই আপনার বাচ্চার জন্য নেবুলাইজ করতে পারবেন নেবুলাইজার মেশিন দিয়ে। তো নেবুলাইজার মেশিনের দাম খুব বেশি একটা না, এটা বাজারে আপনার 2-3 হাজারের মধ্যে বা 3500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ভালো মানের একটা নেবুলাইজার মেশিন কিনে আপনারা সবাই বাসায় রাখতে পারেন, যেহেতু তো এখন ঠান্ডা পরিবেশে শ্বাসকষ্ট হতে পারে, সেই শ্বাসকষ্ট থেকে বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার নির্দেশনা মোতাবেক যদি আপনাদের নেবুলাইজ করতে বলে তাহলে অবশ্যই একটা ভালো নেবুলাইজার মেশিন আপনারা নিজের থেকে কিনে নিতে পারেন, অর্থাৎ আপনি বাড়িতে বসে এটা করতে পারবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।